দর্শক প্রধানমন্ত্রীর ভারত সফরের সবশেষ খবর জানাতে দিল্লি থেকে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী জয়দেব দাস। জয়দেব, প্রধানমন্ত্রী আর মোদির বৈঠক কখন হতে পারে আর এই বৈঠকে কি কি বিষয় নিয়ে আলোচনা হতে পারে? বলছিলেন প্রধানমন্ত্রী গতকাল ভারত সফর করেছেন, চার দিনের এই সফর, আজকে তার দ্বিতীয় দিন। দ্বিতীয় দিনে আজ সকালে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি ভবনে আসবেন, সেখানে নরেন্দ্র মোদী তাকে অভ্যর্থনা জানাবেন। সেখানে প্রধানমন্ত্রী কিছু আলোকচিত্র প্রদর্শনী সেগুলি দেখবেন, এরপর গান স্যালুট গ্রহণ করবেন। প্রধানমন্ত্রীর সাথে রাষ্ট্রপতির এই সৌজন্য সাক্ষাৎ শেষে রাষ্ট্রপতি বৈঠক পরে ভারতের প্রধানমন্ত্রীর সাথে বাংলাদেশের প্রধানমন্ত্রীর দ্বিপাক্ষিক যে বৈঠকটি রয়েছে, আজকের দিনটি মূলত হচ্ছে এই চার দিনের সফরের গুরুত্বপূর্ণ দিন। এই বৈঠকেই বিভিন্ন অমীমাংসিত বিষয়গুলো নিয়ে তারা আলাপ করবেন। এর মধ্যে রয়েছে গঙ্গার পানি চুক্তির বিষয় রয়েছে এবং বিভিন্ন নদী, আমাদের যে 54টি অভিন্ন নদী রয়েছে তার মধ্যে 7টি বিষয়ে, নদীর বিষয়ে বিভিন্ন সিদ্ধান্তে তারা পৌঁছাবেন এবং এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে খুশিয়া এবং মাতামুহুরী নদী। এছাড়াও প্রধানমন্ত্রী আজকে বাণিজ্য এবং বিদ্যুৎ এবং আইসিটি সেক্টরের কয়েকটি বিষয় নিয়ে মোট 60টি চুক্তি স্বাক্ষর হবে। এর মধ্যে আরেকটি গুরুত্বপূর্ণ আলোচনা যেটি হবে, ভারতের পক্ষ থেকে যে আগ্রহের বিষয়টি রয়েছে, বাংলাদেশের সাথে যৌথভাবে একটি অস্ত্র কারখানা করতে চায় ভারত, সেই জায়গাটিতে আজকে একটি সিদ্ধান্তে পৌঁছানোর কথা রয়েছে। যদি ভারতের আগ্রহের প্রতি বাংলাদেশ সঠিকভাবে সাড়া দেয় তাহলে সেই বিষয়টিও আগাবে। বাংলাদেশের একটি স্পেশাল ইকোনমিক জোনে ভারত এই প্রকল্প স্থাপন করতে চায়। এছাড়াও বাংলাদেশের সাথে বিভিন্ন বিষয় নিয়ে বাণিজ্য ঘাটতি রয়েছে, সেই বাণিজ্য ঘাটতি কমানোর বিষয়ে আমাদের দুই দেশের প্রধানমন্ত্রী এই নিয়ে আলোচনা করবেন এবং আমাদের যে বিশেষ ব্যবসায়িক টিম এসেছে, ব্যবসায়িক প্রতিনিধি দলে এসে বিজিএমইএ, বিকেএমইএ এবং বিসিসিআইয়ের শীর্ষ নেতৃবৃন্দ এই সফরে রয়েছেন এবং দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়িক গ্রুপের প্রতিনিধিরাও এই গ্রুপে প্রধানমন্ত্রীর সাথে ভারত সফর করছেন। দুই দেশের প্রতিবেশী, দুই দেশের মধ্যে যাতে বাণিজ্য আরও সম্প্রসারিত হয় সেই বিষয়গুলোর উপরে গুরুত্ব দেবেন। এছাড়াও কানেক্টিভিটির যে বিষয়টি রয়েছে, শুধু বিদ্যুৎ কানেক্টিভিটি, রোড কানেক্টিভিটি এবং আইসিটি সহ বিভিন্ন ক্ষেত্রের যে কানেক্টিভিটি, সেই কানেক্টিভিটি জোরদার করার বিষয়ে দুই দেশের প্রধানমন্ত্রী পর্যায়ের এই বৈঠকে সিদ্ধান্ত হবে। একটু বিষয় জানিয়ে রাখি, গতকাল সন্ধ্যায় বাংলাদেশ ভবনে যে নৈশভোজটি হয়েছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার সৌজন্যে, সেখানে প্রধানমন্ত্রী একটি আক্ষেপ করেছিলেন, এই সফরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার দেখা হচ্ছে না। যদিও ভারতে আসার আগে দিল্লিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে দেখা করার বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়েছিলেন, এই আক্ষেপটি প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল ভারতের সাংবাদিকদের সামনে করেছিলেন। এই ছিল দিল্লি থেকে আমার কাছে সর্বশেষ ফয়সাল।